আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে শোভাযাত্রা, শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে আল্লাহর রহমত কামনা। ঢাকা 18 উপনির্বাচনে জমজমাট প্রচার, ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। করোনার কাছে আত্মসমর্পণ ট্রাম্পের, বললেন বাইডেন উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে স্বামীকে ভোট দেওয়ার আহ্বান মেলানিয়ার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার একুশে সংবাদে, সাথে থাকছে আমি ফেরদৌস আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। যাচ্ছি বিস্তারিত সংবাদে। নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও ওফাতের দিন 12 রবিউল আউয়াল। ইসলামী চিন্তাবিদরা বলছেন শুধু আনুষ্ঠানিকতা নয়, নবীর আদর্শ ধারণ ও পালনই হোক ঈদে মিলাদুন নবীর আদর্শ। রাজধানীতে ঈদে মিলাদুন নবী পালনের খবর জানাচ্ছেন ইবনে নূর শাওন। 1450 বছর আগে তপ্ত মরুর দেশে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন ইসলাম ধর্মের প্রবর্তক ও প্রচারক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল অন্যায়, অবিচার, গোলামি, কুসংস্কার আর দাসত্বের শৃঙ্খলের বিরুদ্ধে মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিষ্ঠা করেছিলেন শান্তির ইসলাম। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মাহফিল করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া। শান্তির নবীকে নিয়ে কটূক্তি ও মানহানির বিরুদ্ধে হুঁশিয়ারি দেয়া হয়। বৈশ্বিক সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মের মানুষকে আরও সহিষ্ণু হওয়ার আহ্বান জানানো হয়। সভ্য জাতি হতে হলে তার মানসিকতার পরিবর্তন হতে হবে, অন্য ধর্মের অনুসারীদেরকে সম্মান করতে হবে, অন্য ধর্মকে সম্মানের সহিত চোখে দেখতে হবে। ইসলামের শান্তির বাণী প্রচারের উদ্দেশ্যেই দিবসটি পালনের কথা জানিয়েছেন সবাই। আনন্দে আমরা সকলে একত্রিত হয়েছি নবীর প্রেমে প্রেম প্রকাশ করার জন্য। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে জশ্নে জুলুস ও র্যালির আয়োজন করেন নবী প্রেমীরা। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা। প্রচার প্রচারণায় সরগরম ঢাকা 18 আসনের উপনির্বাচন। উভয় প্রার্থী চেষ্টা করছেন ভোটারদের মন জয় করতে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, আছে পাল্টাপাল্টি অভিযোগও। ভোটাররা বলছেন এখনো সময় বাকি অনেকটা, ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবেন তারা। বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সবুজ শ্যামল গ্রামীণ পরিবেশ রাজধানীর সংলগ্ন এলাকা হলেও এখনও মহানগরের চরিত্র পায়নি এই জনপদ। এমন চিত্র ঢাকা 18 সংসদীয় এলাকার বড়ুয়া বাজার সহ বিভিন্ন এলাকার। 12ই নভেম্বর নির্বাচন হবে এই এলাকায়, এখনই জমজমাট ভোটের মাঠ। কাকে জনপ্রতিনিধি নির্বাচন করবেন এমন প্রশ্নের সোজা সাপটা জবাব দিয়েছেন ভোটাররা। ভোট আমরা দেই, পরে তাঙ্গ কোনো হেরা ই করে না, মূল্যায়ন দেয় না। গ্যাস নাই, পানির লাইন নাই, এগুলা আর কি। রাস্তার কোনো উন্নয়ন হইতেছে না, 12 বছর ধরে আমরাই কষ্ট করতেছি। আমাদের বৌরা, ডুমনি, ইসাপুরা, তারপরে দক্ষিণ খান সবই একই অবস্থা। ভোট নিতে শুনি আর পাও আর অনুদান দিতে সম তখনকে তোমরা পাশেই খারণ জানে, পিছনেই যাওয়া জানে। শুক্রবার উত্তরা 7 নম্বর সেক্টরে জুম্মার নামাজ আদায়ের পর গণসংযোগে নামেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকায় ভোট চান তিনি। আমাদের নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, জনসাধারণের যে উচ্ছ্বাস, প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা মহল্লায় আমরা ব্যাপক ছাড়া পাচ্ছি। আজকে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা, উৎফুল্ল জনতা আজকে নৌকার স্লোগান দিয়ে নৌকা প্রতীকে বিজয় করার জন্য আজকে একত্র হয়েছে। খিলক্ষেত এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী।
আমাদের নেতাগণ ঐক্যবদ্ধ আছে, জনগণ ঐক্যবদ্ধ আছে, যতই ষড়যন্ত্র করুক জনগণ 12 তারিখে ভোট কেন্দ্রে যাবে। যদি একটি সুষ্ঠু ভোটের ন্যূনতম পরিবেশ থাকে তাহলে আমাদের ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করবে। নির্বাচনী হাওয়া বইছে ঢাকা 18 সংসদীয় এলাকায়, তবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সমৃদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার জন্য আবারও নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেন, ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে ট্রাম্পের বিকল্প নেই। অপরদিকে ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন বলেন, ট্রাম্প করোনার কাছে আত্মসমর্পণ করেছেন। দেখুন আজহারুল ইসলামের রিপোর্ট। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ রাজ্য ফ্লোরিডায় এক সমাবেশে তিনি বলেন, তার সময়ে মার্কিন অর্থনীতি সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়েছে। জিডিপির বিষয়টি টেনে এনে ট্রাম্প বলেন, তিনি মার্কিন জিডিপি 33.1% উন্নীত করেছেন, যা আগের যে কোনো সময়ের চেয়ে প্রায় 3 গুণ। এ সময় উপস্থিত দর্শকদের মধ্য থেকে করোনা ইস্যুতে তার সরকারের ভূমিকা নিয়ে জানতে চাওয়া হলে বিষয়টি এড়িয়ে যান তিনি। ট্রাম্পের পাশে প্রথমবারের মতো এদিন নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন তার স্ত্রী মেলানিয়া। বলেন, বিশ্ব এই মহামারী দ্রুত কাটিয়ে উঠবে। ফ্লোরিডায় প্রচারণা চালাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনও। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সম্ভাবনাময় এই রাজ্যের মানুষ করোনার কাছে আত্মসমর্পণ করা ট্রাম্পকে ভোট দেবে না। I believe when you use your power, the power to vote, you're going to change the course of this country. বাইডেন জানান, নির্বাচিত হলে করোনার বিরুদ্ধে শক্তভাবে অবস্থান নেবেন। ট্রাম্প প্রশাসন মানবাধিকার হরণ করেছে বলে মন্তব্য করেন বাইডেন। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পালিয়ে গেল দোকানিরা, শীতের সবজিতে ফেরেনি স্বস্তি। দেখছেন রাত 9টার 21 সংবাদ। 24 ঘন্টায় করোনায় আরও 19 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 12 জন ও নারী 7 জন। এ নিয়ে মোট মৃত্যু 5905। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 237তম দিনে 112টি ল্যাবে 14141 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1604 জন। এ নিয়ে মোট শনাক্ত 406364। নতুন 1422 সহ সুস্থ হয়েছে 322703 জন। সুস্থতার হার শতকরা 79.41% এবং মৃত্যুর হার 1.45%। পুরুষ মৃত্যুর হার 76.91 এবং নারী মৃত্যুর হার 23.09%। রাজধানীর লালবাগ, কামরাঙ্গীর চরসহ পুরানো ঢাকায় বহু জমি ও সম্পত্তি দখলের অভিযোগ সংসদ সদস্য হাজি সেলিমের বিরুদ্ধে। তার ছেলে বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম গ্রেফতারের পর মুখ খুলছেন স্থানীয়রা। বলছেন, কাগজপত্রে ঝামেলাযুক্ত জমি বাড়ি পেলেই নানা কৌশলে দখলে নেন হাজি সেলিম। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। ওয়ারীর টিপু সুলতান রোডের মদিনা আফিফ টাওয়ার, এখানে একসময় মন্দির ছিল, পাশেই ছিল সিটি কর্পোরেশনের রাস্তা। মন্দির আর রাস্তা দখল করে ভবন তৈরির অভিযোগ হাজি সেলিমের বিরুদ্ধে। চিপা একটা গল্লি আসলে সিটি কর্পোরেশনের জায়গা, এখনো আছে ওই রাস্তাটা, বড় অনেক। আর ওই যে মদিনা টাওয়ার দেখেন না, এটা একটা মন্দির ছিল, লাল মোহন সার ঠাকুর মন্দিরের জায়গা এটা। টয়নবী সার্কুলার রোডে 1 বিঘারও বেশি এ প্লটের চারদিকে ঝুলছে সাইনবোর্ড, কয়েক বছর ধরে এভাবে ঘিরে রাখা হয়েছে। এই প্লটটিও জবরদখল করা। হাজি সেলিম উনি মহিলাকে বলতে যে কোথা হচ্ছে বাইরে নালে তোর মাইরে ভালো মো, তার জন্য সে মহিলা বলে আমার কাপড় চাপড় আছে, কয় যে না তোর কাপড় চাপড় লাগবো না, কাপড় চাপড় আমি দেবো, তুই বাইরে এখন। যারা আসছিল তারা কত লোক ছিল? মিনিমাম 30 অস্ত্র অস্ত্র 6 জন আর এমনি ছিল 30 জন। স্থানীয়রা জানান, এই সম্পত্তির মালিক ছিলেন একজন নারী। তারা ছিল এর আগে একজন মহিলা ছিল, কথা বলতাম মানে নন বেঙ্গল ছিল, উনি বিহারি। এই পরিপ্রেক্ষিতে তাকে দেখতাম, মহিলার কেউ ছিল না, তার স্বামী মারা গেছে, তার ছেলে নাই, সে আর তার মেয়ে ছিল বাসায়। পুরনো ঢাকার রবিউল্লাহ মাঠের মালিক একাধিক,
এখানে আগে দোকানপাট থাকলেও সেগুলো থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে। কয়েক বছর এটি হাজি সেলিমের দখলে। কামরাঙ্গীর চরের বুড়িগঙ্গা তীরের এই এলাকাটিতে ছিল হাজি সেলিমের ইট বালু আর সিমেন্টের ব্যবসা। গত বছর এটি উচ্ছেদ করা হলেও এখন ট্রাক দিয়ে দখল করা হয়েছে। নবাববাড়ির পাশের আট একরের মার্কেট গুলশানারা সিটি, এক সময়ের নবাব এস্টেট, এখন হাজি সেলিমের স্ত্রীর নামে। পাশের তিন কাঠার প্লটটিও দখল করার অভিযোগ এই এমপির বিরুদ্ধে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বাণিজ্য সংবাদ। নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় দোকান ফেলেই পালিয়ে যায় দোকানিরা। এদিকে গেল সপ্তাহের চেয়ে দেশি পেঁয়াজে কেজিতে চার টাকা বাড়লেও কমেছে আমদানি করা পেঁয়াজের দাম। দাম বেড়েছে ভোজ্যতেল ও চিনির। স্বস্তি ফেরেনি শীতের সবজিতে। দেখুন মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর কারওয়ানবাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পালিয়ে যায় দোকানিরা। ভোক্তা অধিদপ্তর বলছে, দোকানিদের সচেতন ও বাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবেই এই অভিযান। মূল্যতালিকার সাথে পণ্য দামের সামঞ্জস্য না থাকায় করা হয় জরিমানা। পেঁয়াজ আর আদা রসুনের বাজারটা এখানে আমরা দেখলাম যে ওনারা মূল্য যা লিখে রেখেছে তার চেয়ে ভোক্তাদের কাছে এখানে দু তিনজন কমপ্লেন করলেন যে 10 টাকা বা 5 টাকা কেজিতে বেশি রাখছে। তো তিনটা দোকানে আমরা এমন পেয়েছি, তিনজনকে আমরা জরিমানা করেছি। এদিকে বেড়েছে দেশি পেঁয়াজের দাম, প্রতি কেজি বিক্রি হচ্ছে 82 টাকা করে। তবে কমেছে সব রকম আমদানি করা পেঁয়াজের দাম। গেল সপ্তাহে পেঁয়াজ আমরা বেচছি হলো 78 টাকা, সত্য কথা যদি 78, এই সপ্তাহে বেচতেছি হলো 80-82। চায়না বীজ আছে হলো 50 টাকা, পাকিস্তান 52 টাকা, মিশর 50-52 টাকা। সবজির দাম কিছুটা কমলেও শিম বিক্রি হচ্ছে 130-140 টাকায়, টমেটো 140 আর কাঁচামরিচের কেজি 200 টাকা। শিম, ফুলকপি, মূলা, পাতাকপি, লাউ যখন এই আমদামি দিছে এখন মানে আশা করা যায় যে মানে আমরা 20-25 দিনের ভিতরে কমে যাব। তো আমদামি কমে গেলে এটা আমদানি বাইরে যায়, ওই দাম বাইরে যায়, বুঝছেন? আবার আমদানি বাইরে গেলে দাম কমে যাবে। সব রকম ভোজ্যতেলের দাম বেড়েছে। খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 95 টাকা লিটার দরে, আর বোতলজাত সয়াবিন লিটারে বেড়েছে 10 টাকা। চিনির দামও বাড়তি। সয়াবিন তেল গত সপ্তাহে ছিল 95 টাকা, এই সপ্তাহে এসে 105 টাকা বা 95 টাকা লিটার, 105 টাকা কেজি। এছাড়া সব রকম চাল, মাছ ও মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন থাকবে। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতি, অনুশীলনে অধিনায়ক জামাল ভুঁইয়া। শেষ করব রাত 9টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে শোভাযাত্রা, শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে আল্লাহর রহমত কামনা। ঢাকা 18 উপনির্বাচনে জমজমাট প্রচার, ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা, রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। করোনার কাছে আত্মসমর্পণ ট্রাম্পের, বললেন বাইডেন, উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে স্বামীকে ভোট দেওয়ার আহ্বান মেলানিয়ার। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 11টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।